বুট লেন্থে ফেলে একটা বল টার্ন, একই জায়গায় অন্যটা আবার আর্ম, এটাই বাহাতি স্পিনার হাসান মুরাদের শক্তি। মুরাদ একটা নির্দিষ্ট জায়গায় অনবরত বোলিং করে যেতে পারেন, তাতে এক ফোঁটাও ক্লান্তি আসে না, ধৈর্যচ্যুতি হয় না। তাই বয়সভিত্তিক দল থেকেই সতীর্থদের অনেকেই কক্সবাজারের এই ক্রিকেটারকে রোবট বলে ডাকতেন। মুরাদের অ্যাকুরেসির স্বাক্ষর দেয় পরিসংখ্যান। প্রথম শ্রেণীতে আড়াই, লিস্টে ক্রিকেটে চারের কম, আর ধুমধারাক্কার ক্রিকেট টি টোয়েন্টিতে এই বাহাতির ইকোনমি মাত্র ৬। হাসিতে কিপটেমি নেই, যত কিপটেমি রান খরচে। একটা জায়গায় বল বলতে দেখেন, একটা জায়গায় বল করা তো আপনার সব ফরম্যাটে আপনার একটা জায়গায় বল করতে হবে, অ্যাকুরেসি ভালো থাকতে হবে, লাইন অ্যান্ড লেন্থ অ্যাকুরেসি এগুলো নিয়ে বেশি কাজ করতেছি এখনও। তো যদি অ্যাকুরেসি ভালো থাকে, লাইন অ্যান্ড লেন্থ ভালো থাকে, তাহলে আপনি ভেরিয়েশনও অ্যাড করতে পারবেন, যে কোনো ভেরিয়েশন করতে পারবেন ম্যাচের যে কোনো সময়, আপনি যে কোনো কিছু ট্রাই করতে পারবেন। মুরাদের আইডল সাকিব আল হাসান। সাকিবের মতোই বিকেএসপি থেকে উঠে আসা এই ক্রিকেটারের অন্যতম অস্ত্র আর্ম বল। কোচ এবং সতীর্থদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক জায়গায় বোলিং করার সঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডারের মতো গতির সমন্বয়ও মুরাদ বেশ পাকা। একটা বল একটু জোরে করছেন তো পরেরটার বেলায় আবার গতি কমিয়ে দিচ্ছেন, ব্যাটারদের বিভ্রান্ত করছেন। সাকিবের মতোই যুব বিশ্বকাপ জয়ী স্পিনারের ব্যাটারকে পড়তে পারার গুণের কথা ক্রিকেট পাড়ার সবার মুখে মুখে। পেস ভেরিয়েশন যেটা বলে আর কি, আস্তে জোরে আপনার করতে হবে, এটা আসলে খেলতে খেলতে আর কি আয়ত্ত করার চেষ্টা করতেছি আর কি, এখনও চেষ্টা করতেছি যে এটা আরও কত নিখুঁতভাবে করা যায়। দেখেন এটা তো আসলে এখানে বলা যাবে না, আপনি যখন মাঠে ম্যাচ চলবে তখন হচ্ছে আপনি ব্যাটসম্যানের অবশ্যই মাইন্ড রিড করতে হবে, আপনার ব্যাটসম্যান কী চাচ্ছে, যখন এই সিচুয়েশনে ব্যাটসম্যান কী করতে চাচ্ছে, অ্যাটাক করবে কি বা ডিফেন্স খেলবে, ডিফেন্সিভ খেলবে কি, তো এরকম এটা আসলে ম্যাচ সিচুয়েশনে বোঝা যায় আর কি। ম্যাচ যখন খেলি আমরা তখনই এটা, তখন ওরা যেভাবে অ্যাটাকিংয়ে আসলে তো আমার যে প্ল্যান থাকে, নিজস্ব প্ল্যান থাকে, ওইভাবে করার ট্রাই করি আর কি। মুরাদকে ঘরোয়া ক্রিকেটের সবশেষ মৌসুমের প্রাপ্তি বললেও ভুল বলা হবে না। গত মৌসুমে লাল বলের ক্রিকেটে 21 বছর বয়সেই ক্রিকেটার 10 ম্যাচে নিয়েছিলেন 55 উইকেট, সব মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে 12 ম্যাচে শিকার 64 উইকেট। মুরাদকে মূলত লঙ্গার ভার্সনের জন্যই ভাবা হচ্ছে, তাই বলে শর্টার ফরম্যাটে এড়িয়ে যাওয়ার সুযোগ কই, পরিসংখ্যান যে মুরাদের পক্ষে। এই মুহূর্তে মুরাদ আছেন এইচপি ক্যাম্পে, সেখানেই বিভিন্ন ভ্যারিয়েশন নিয়ে কাজ করছেন। ফিঙ্গার স্পিনার হিসেবে টেকনিক্যাল বিভিন্ন বিষয়ের সঙ্গে রিটার্ন ক্রিজ ব্যবহার নিয়ে আলাদা কাজ করছেন, লাইন লেন্থ ম্যানেজমেন্টেও নিজেকে পাকা করছেন। সব মিলিয়ে এখন এই বাহাতি অর্থোডক্সের লক্ষ্য এইচপি দলে থেকে নিজেকে ঘষে মেজে খাঁটি সোনায় পরিণত করা। যখন অফ সিজনে থাকবেন, যখন স্কিল ওয়ার্ক করবেন, আপনার এগুলো কাজে আপনার বেশি বেশি করতে হবে, আপনি নতুন 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 যেগুলো আপনার হচ্ছে উইকনেস আছে এগুলোই আপনার হচ্ছে এগুলোকে আপনার স্ট্রেংথে নিয়ে আসতে হবে। তো ভেরিয়েশন যেগুলো আপনার হচ্ছে ক্রিজ ইউজ যেগুলো বলেন, এগুলো তো অবশ্যই বোলিংয়ের একটা আপনার হচ্ছে বেসিক একটা জিনিস যে আপনার এটা করতেই হবে, ঠিক আছে। ব্যাটসম্যান তো এই বড় লেভেলে খেলতে হলে আপনার এইসব জিনিস ইউজ করতেই হবে। এখন এখানে প্রিপারেশন চলতেছে, তো এখানে আমাদের স্কিল নিয়ে কাজ করাচ্ছে, আমরা স্কিল নিয়ে কাজ করতেছি, আর হচ্ছে ম্যাচ চলতেছে, তো আমরা স্কিল নিয়ে যেটা কাজ করছি ওটা ম্যাচে অ্যাপ্লাই করার ট্রাই করতেছি। ভালো পারফরমেন্সের পরেও এ দলে সুযোগ মেলেনি, মুরাদও সুযোগের অপেক্ষায় আছেন, ধৈর্য ধরে আছেন, সব জায়গায় পারফর্ম করেই পৌঁছাতে চান, নিজেকে চেনাতে চান, জয় করতে চান। আফনান পিয়াল, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে, আর টাকা হাতে পেলাম জন্মদিনের পর। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়।